1999 সালের 2 আগস্ট ভোর 4:20 আচমকা ভয়ঙ্কর শব্দ, সেই শব্দে সারা গাইসল গ্রাম জেগে উঠেছে। আওয়াজ এতটাই তীব্র ছিল সেদিন, গ্রামের চার ধার থেকে মানুষ হুমড়ি খেয়ে ছুটে এসেছিল এই সেই গাইসলে। তারপর দেখতে পেল সেই দিন অবদাসম এবং ব্রহ্মপুত্রের মর্মান্তিক সংঘর্ষ। স্টেশনের পরে ঝোপ জঙ্গল, কামরার পর কামরার থেকে দেহ গ্যাস কাটারকে বের করে অসংখ্য মানুষকে জ্বলন্ত চিতায় দগ্ধ কর গণচিতায় পরিণত হয়েছিল সেদিনের গাইসল। আজ বারবার করে গাইসলের কথা মনে পড়ছে, গত দুদিন আগে ওড়িশার বালেশ্বরের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা 24 বছর আগের গাইসলকে স্মরণ করছে, সকলের মনে শিউরে উঠছে সেই দিনের বিভৎস নারকীয় ঘটনা। খুব একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এমন আওয়াজ হলো, মা আমরা সবাই চমকে উঠছি, যেহেতু মুখোমুখি করে ঘটনা ঘটেছে, একটা খুব ডেঞ্জারাস আওয়াজ মানে সাউন্ড হয়েছিল। তো সাউন্ডটা যেহেতু হওয়ার সাথে সাথে আমরা জানলাটা খুলে দিলাম, খুলে দেওয়ার পর দেখলাম যে কিসের আওয়াজটা, তো এই ধাও ধাও করে আগুন জ্বলে উঠছে উপরের দিকে। এই ঘটনাটা মানে অনেকই ভয়ঙ্কর ছিল, আমরা তো খুবই ভয় পেয়ে গেছিলাম, আর তখন আমরা খুবই ছোট ছিলাম, অত তো মনে নেই, কিন্তু হ্যাঁ এটা দেখেছিলাম যে সারি সারিতে একদম লাশ, হোয়াইট কাপড়ে একদম বিছানো, দেখে খুব ভয় লেগে গেছিলো। তখন আমরা খুবই ছোট ছিলাম, কিন্তু এতটুকু তো মানে এখনো চোখে ভেসে যাচ্ছে যেটা বাইক থেকে দেখা গেছে। ট্রেন দুইটে এক লাইনের মধ্যে ছিল, আমরা আর কি করতে পারবো, সঙ্গে সঙ্গে আর পুলিশ ছিল সাদা কোণের মধ্যে, পুলিশ আর বিআরপি সব আর পাবলিককে পাবলিক এতখানি করছে পাবলিকের যে আপনি এদিকে পিছনে ডাব্বা গেল চোট ফোট লাগছিল লোকের, হ্যাঁ কারো মাথা ভেঙে গেছে, কারো হাতে ফোট লাগে, ওই লোকগুলোকে একটু সাহারা করছে পাবলিক মামলা গিয়ে বের করি, তারপরে দিন বের করু সেদিন তো আর বার করে নি ডাবলা গ্যাস দিয়ে কেটে ডাব্বাগুলো কেটে, তারপরে 10:11 দিন উদ্ধার করি, বমগুলো আসছিল যে বার করে মানে পাবলিক বার করে এটা ডোমারে বার। গাইসল থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।